মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রিয়াঙ্কাস ব্লগে তোমাদের আরও একবার অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা আমার ভিডিওটা পুরো দেখো আমি কী কী করবো। তো আমার শাশুড়িরা আজকে পিকনিক যাচ্ছে, তোমাদের সাথে ওটাই শেয়ার করবো, কে কে যাচ্ছে, কী নিয়ে যাচ্ছে, কখন যাচ্ছে। রান্না করলো মাদের মাংস, আর এখানে কি এটা কালকের মাংসটা, এটাতে কিচ্ছু নেই, এটাতে কিচ্ছু নেই, এটাতে ডাল, এটাতে ডাল, এটাতে মাটি ডালের তরকারি। এই যে মারা যে নিয়ে যাবে টিফিন, মাংস মাংস রান্না করবো। একটা জিনিস দেখো তোমরা তাহলে বুঝবে, এই যে এদিকে প্রস্তুতি নিয়ে নিয়েছি, তোমরা দেখতে থাকো। সামনে যে যাচ্ছে ওটা আমার মামি শাশুড়ি, বড়ো মামি শাশুড়ি। তো ওদের ওরা যে আসছে ভিডিওটা করতে পারেনি, কারণ সবাই তো সব জিনিস পছন্দ করে না, না ভিডিও করাটা। তো যাই হোক, আর কথা বাড়াবো না, তো ভিডিও করিনি ওদেরকে, তো পরে দেখাচ্ছি, আমাকে বলেনি তাও বলছি। তো আমি তখন কাজের মধ্যে আমিও ছিলাম, যার জন্য ভিডিওটা করতে পারিনি যখন ওরা আসছে। তো ওই যে মামি চলে গেল, আর মাসি, এটা ছোটো মাসি, সবার ছোটো মাসি। তো ওই যে বাবা, বাবা চাবি চাচ্ছিলাম, আমরা বাচ্চা দ্বারাও দিচ্ছি, তোমাদের দাদার কাছ থেকে চাবি নিয়ে আসলাম। আর ওই যে মারা বেরিয়ে পড়লো, তাকানো যেন দেখো। তো তোমাদের সাথে আবার বিকেলে দেখা হচ্ছে অন্য একটা ব্লগ নিয়ে। হ্যালো বন্ধুরা, তো আবার চলে আসলাম তোমাদের সামনে অনেকক্ষণ পরে। তো এখন বাজে বিকেল ছটা, তো এখন আমি একটা দারুণ মজাদার টিফিন বানাবো। তো এই শীতের দিনে যেই টিফিনটা মনে করো আর কি সবাই পারবে, সব গরমের দিনে তো এই জিনিসটা হয় না, তো যেই জিনিসটা দিয়ে করব, তো খুব সহজ পদ্ধতিতে পালং শাক দিয়ে করবো দারুণ মজাদার টিফিন। কেউ কেউ রাত্রেও আর কি খেতে পারবে এটা ডিনার হিসাবে। তো যাই হোক, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আমি কী টিফিন বানাই তো তোমাদের সাথে ওটাই শেয়ার করবো। তো তোমরা ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। দাঁড়াও, যে পালং শাকটা ধুয়ে নিচ্ছি, কাকে দিব কাশের পালং শাক বসিয়ে দিব, এই যে জল দিয়ে দিচ্ছি। একটু বাড়িয়ে দিলাম, তো তারপর আমি সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম। তো ঢাক ছিল না বলে আর কি জিনিসটা একটু উপর করে দিলাম, আর ওকে ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। পালং শাক তো এমনি বাটলেই নরম, আর খুব মচমচা টাইপের জিনিস এটা, আর কি মুড়মুড় শব্দ হয়। তো এটা ঢেকে আমি দেখবো একটু সিদ্ধ হয়েছে কি না। তো কয়েকটা বোতল দেওয়ার পরে দেখলাম যে না, ভালোই সিদ্ধটা হয়ে গেছে। তো এই যে এখন জলটা ছেঁকবো, তো জলটা ছেঁকে নেবো, জল সহকারে বাড়বো না, জলটা ছেঁকে নিয়ে আমি সুন্দর করে এটাকে বেটে নেব। আর এটাকে জলটা ছাঁকার পরে আমি একটু হাতা দিয়ে একটু ঠেসে ঠেসে দেবো, তাহলে জলগুলো থাকবে না। আর হাত দিয়ে তো মানে করে চিপা যাবে না, চিপলে তোমার হাতে গরম ভাবটা রাখতে পারে, এর জন্য হাতা দিয়ে এরকম করে চেপে চেপে দিব। তো এই জন্য সুন্দর করে চেপে নিয়েছি, সুন্দর করে একটু ঝাঁকিয়ে নিব, এটাকে আমি সুন্দর করে বেটে নিব। তোমরা দেখতে থাকো, আমি তো ফোনটা ধরতে পারবো না, এক হাত দিয়ে বেটে এক হাত দিয়ে মনে করো আমি একটু বেটে নেবো, মিহি করে নেব তোমাদের দেখানোর জন্য আর কি, এরকম মিহি হবে। এই যে আমার পালং শাক বাটা, কতগুলো দেখেছিলে এক গাবলা, আর এখন হয়ে গেছে ছোট্ট একটা বাটি এক বাটি, তাও হয়নি পুরোপুরি। আর এই যে একটু ধুয়ে জলটা রেখেছি, যদি মনে হয় জল লাগবে তো জলটা দেবো। তো দেখো তোমাদের দাদার জন্য আমি এই জিনিসটা যে বানাচ্ছি, পুরিটা, তো পুরিটা যে খাবে এর জন্য আলুগুলো সিদ্ধ হতে পারে, এই গুঁড়ি গুঁড়ি খুবই ছোটো ছোটো আলুগুলো, তো সিদ্ধ দিলে খুঁজে পাওয়া যাবে না ভাতে, এর জন্য সবাই আমাকে এই বুদ্ধিটা দিলো। নতুন যে আর কি ঝাড়ুকাঠি হয়, যেটা আর কি ঝাড় দেওয়ার জন্য ইউজ করানো হয় বাড়িতে, আর কি তোমার কি বলে নারকেল গাছের যে পাতাগুলো ছুঁড়ে রেখে দেয় নতুন, আমাদের গাছের কয়েকদিন আগে আর কি ডাল ছেঁটে রেখে দিয়েছে ঝাড়ু বানানোর জন্যই। যাই হোক, তো ওইটা ধুয়ে নিয়ে ভালো করে এরকম করে লাগিয়ে দিতে হবে। তো এটা কিন্তু সরল টেকনিক, সরও আমাকে বলেছে। তো দেখো, দেখতে থাকো তোমরা এইটা জিনিসটা কী করে করি। দেখো
দেখো আমি সব আলো দিয়ে দিয়েছি, এরকম করে ভাতও হয়ে যাবে আমার, আর কি গ্যাস খরচাটাও তো হবে না, এক্সট্রা বসাতে গেলে তো অনেক ঝামেলা। তো এই যে আমি চালও ধুয়ে দিয়ে দিয়েছি, সুন্দর করে এটা হয়ে যাবে, হয়ে গেলে দেখাচ্ছি। তো এই যে দেখো হয়ে গেছে, এগুলো এখন উঠিয়ে উঠিয়ে আমি একটা একটা করে উঠাবো। উঠানোর পর এইদিকে আমি আটা মাখতে বসে পড়েছি। এটা নিয়েছি এক কাপ এক বাটি ময়দা, কাঁসার বাটির এক বাটি ময়দা নিয়েছি, এক বাটি তোমার কী বলে আটা নেব, সাদা আটা যে হয় সাদা আটা এক বাটি, এক চামচ চিনি, স্বাদ মতন নুন, স্বাদ মতন নুন, যেরকম আটা ময়দা সেরকম অনুযায়ী তেল, আপনার যে যেরকম খাবেন সে সেরকমই দেবেন। ভালো মতন মেখে নেবেন, ভালো মতো মেখে একটু ময়ন হয়ে গেলে আমরা জল ব্যবহার করব না। ভালো মতো মাখতে হবে, ভালো মতো মেখে খুব ভালোভাবে জিনিসটাকে তেলটাকে চিনিটাকে ভালো মতো মিশিয়ে নেবে, আর সুন্দর করে ময়ম দিয়ে নেবে। ময়মটা ভালো হলে লুচিটাও খুব ভালো হবে, সুন্দর করে মেখে নেবে। কখন বুঝবে যে ময়ম হয়ে গেছে, যখন দেখবে সুন্দর করে এরকম করে মুঠ করলে ঠিক দলা হয়ে গেছে, তখন তোমরা ভেবে নেবে এটা সুন্দর ময়ম হয়ে গেছে। তারপরে আমি একে একে জিনিসগুলো সুন্দর করে দিয়ে দেবো, আমার ময়ম ভালোভাবে হয়ে গেছে। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আমি কীভাবে পালং পুরি বানাচ্ছি। এই দেখো এখন আমি যতটা লাগবে ঠিক ততটাই নিব, দরকার প্রয়োজন করলে আমি আবার নেব, ঠিক আছে। ভালো মতন মেখে আমি জল ব্যবহার করব না, আমি পালং শাকটা দিয়েই সুন্দর করে মেখে নেব। মেখে নিয়ে তারপরে যদি আমার আরও লাগে আমি আরও নিতে পারব। যে অরিজিনাল কালার এরকম আসছে, আমরা কিন্তু জল ইউজ একদমই করিনি। তো তোমরা এই ব্যাটারটাকে আর কি পালং শাকের যে ব্যাটারটা আছে ওটাকে একটু পাতলা করে নেবে, তাহলে ভালো হবে। আমরা আর কি শিল নোড়া ধুয়ে হালকা একটু জল ছিল ওটাই দিয়েছি, বেশি দিইনি, জল বলেছিলাম ইউজ করব না, কিন্তু একটু জলটা ওটাতে দিতেই হয়, কারণ কেউ কেউ পাতলা করে নেয়, আর কেউ তোমার মনে করো যে তোমার শিল ধোয়া যে জলটা আছে ওটা রেখে দেয়, ওটা পরে মিক্স করে। তো দেখো সুন্দরভাবে মেখে নিয়েছে, কালারটা যেরকম দেখছো ওরকমই হয়েছে, দেখতে থাকো পুরো ভিডিওটা, পুরো ভিডিওটা না দেখলে তো বুঝতে পারবে না। সুন্দর করে মেখে নিয়ে ময়ন করতে হবে না, ভালো মতো মেখে নিয়েছি। এই দেখো 10 মিনিট ঢেকে রাখবো, 10 মিনিট পর আমরা ঠিক দিয়ে শুরু করবো। তো এই যে দেখো আমরা সুন্দর গুলি কেটে নিচ্ছি, গুলি কেটে নিয়ে সুন্দর করে ভেজে নিব এটাকে। তো সরো এখন বেলে দিচ্ছে আমাকে, সরোই ময়ম দিল আর আমি সব বাটাবাটি করে দিয়েছিলাম, তো সরো সুন্দর করে আর কি বেলে দিবে আমাকে, আর আমি আরেক দিক দিয়ে ভাজব। দেখো সুন্দর তেল লাগিয়ে নিয়ে, আর এটা অতটা চেপেও আসবে না, কারণ যদি আটা ময়দা সমান সমান যদি থাকে তাহলে লুচিটা মনে করো অত একটা ছোটো হয় না, হবে অত একটা ছোট হবে না। তো লুচিগুলো প্রত্যেকটা লুচি খুব সুন্দর ফুলেছে, কি বলবো অসাধারণ হয়েছে। তো এই যে দেখো আমাদের বেলা প্রায় হয়ে আসছে, তো খেতে সত্যি খুবই ভালো হয়েছে। তো এই যে দেখো কী সুন্দর ফুলে উঠছে, আমি ভুলবশত তো দেখাতে পারিনি। তো এই দেখো কী সুন্দর ফুটবলের মতন এক একটা লুচি ফুলেছে, আর কালারটা এত দারুণ আসছে যে কি বলবো, কড়াইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই খুব সুন্দরভাবে ফুলে উঠছে। তো দেখো তেলটা আমি একটু ছিটিয়ে দিই, কারণ কি আরও বেশি ফুলে। তো এই দেখো কী সুন্দর ফুললো, দেখছো
তো আরও রয়েছে খেতে। তোমরা সবাই প্লিজ বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন, আর যত ভালো লাগবে যার যার ভালো লাগবে তারা প্লিজ তোমাদের বন্ধুদেরকেও এটা শেয়ার করবে যে কেমন হয়েছে আর কি। তোমরা যদি বাড়িতে বানিয়ে দেখো, বানিয়ে যদি খেয়ে দেখো যে ভালো, তাহলে তোমার বন্ধুরাও শেয়ার করবে, যাতে ওরাও এই জিনিসটা করে খেলে বলে যে না সত্যি খুব টেস্ট এটা। আমার জীবনে প্রথম আমি পালং পুরি খেলাম কালকেই নিজে বানিয়ে, কারো হাতের না, নিজেই বানিয়ে নিলাম। তো দেখলাম আমার তো খুবই ভালো লাগে। এরপরে যেটা খাওয়াবো ওটা হয়তো কেউই খাওয়ামি, ওটাও আমি খাওয়াবো তোমাদেরকে। তো কয়েকদিন পরেই আসছি, আমি নিজের মতো করে আমি নিজে বানাবো, আমাকে ওটা কেউ শেখায়নি। তো ওটা আমি কোনোদিন দেখিও নি কাউকে বানাতে। দেখো লুচিগুলো দারুণ ফুলছে, আসলে মরমটাও ভালো হয়েছে। তো সরো কিছু বলবে শুনো, তো সরো টেস্ট করে দেখো তো। আচ্ছা ঠিক আছে, আমি একটু খেয়ে দেখছি। আগে পুরো খাবে তারপরে বলবে। কি বলবো, তোমরা হয়তো না খেলে হয়তো বুঝতেই পারবে না, যদি খেতে চাও তাহলে তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে দেখো। মানে এত টেস্ট খেতে, বলে হয়তো বুঝাতে পারবো না, নিজেরা না খেলে হয়তো বুঝতে পারবে না। আগে খেয়ে নাও তোমরা, তোমরা খেলেই তাহলে বুঝতে পারবে আমরা সত্যি না বলেছি না মিথ্যা বলেছি। যে একটা কথা বলি, যেটা না বললেই হয় না, বাচ্চা কাচ্চারা হয়তো পালং শাক খেতে চায় না, যদি তোমরা এরকম করে বানিয়ে দাও তাহলে অবশ্যই বাচ্চারাও খুব ভালোভাবে খেতে পারবে। কিন্তু এত টেস্ট হয়েছে বলে বুঝাতে পারবো না, আমি খেয়ে নেই। হ্যাঁ একটু মুখে দিয়ে দেখো, ভালো মতো খেয়ে দেখো। এই রেসিপিটা প্রথমবার হলো, সেই ভালো হয়েছে বলো তো, ওরা ওরাও যেন একটু বানায় খায় বলো। ঠিক আছে কাকু খাও, এটা পুরি। এটা কি পুরি বলো তো তুমি, লজ্জা পাচ্ছ কেন বলো? বেলপুরি, পালং শাকের পুরি খাও আর বলো কেমন হয়েছে, সত্যি কথা বলবা। সেই হয়েছে, ভালো হয়েছে। তাই যে দেখো এটাই লাস্ট, তো সবার কাছে খুব ভালো লেগেছে। তো তোমরাও বন্ধুরা ট্রাই করো বাড়িতে, অনেকেই খেয়েছো এটা অবশ্য, তাও বলছি আর একদিন বানাবো, ওটা একদম অন্যরকম রেসিপি আমি বানাবো ওটা, বা তোমরা দেখবে ভিডিওটা। টাটা বাই। পুরি আর তোর আলুর তরকারি কেমন খেলে বলো? আলু শুধু আলু খাইনি, আমি আলু আর ডিমের তরকারি। কেমন হয়েছে পালং পুরি? একদম পাটাপাটি। তুমি কিন্তু জীবনে প্রথম আমার এই যে দুইবার সুনাম করলে, কাল ভালো হলে তো ভালোই বলবো। হ্যাঁ এমনি সময় কেন বলো না? গাইস মোজা দেখতে পাচ্ছ, মোজা খুলছি ঠান্ডার মধ্যে, পুরো ঠান্ডা এখানে, কিন্তু যদি বরফ পড়ছে। আমি সকালে কানকাটা মোড়ে মাছের বরফ দেখছি এখন। ভালো হয়েছে, ফালতু ছেলে ফালতু কথা। ভালো হয়েছে পুরিটা? হ্যাঁ ভালো হয়েছে। তুমি তো কালকে বললা যে খাবা না, ওই ছাতার মাথা কি কি বললা যে ওগুলো আমি খাই না। তাই খাইছি। তো আজকে কেন খাইলে তুমি, আমার ভাগেরটা তুমি খাই নিলা? কম হয়ে গেছে আমার, চারটা তো কিছু হয়নি। চারটা বলো, চারটা 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 অনলি ফোর পিস। কি কিপটা তোমাদের ইউটিউবার, আমাকে চারটা পুরি দিয়েছে মাত্র খেতে, আমার খুব কষ্ট হচ্ছে, কারণ সাত আটটা পুরি না খেলে আমার পেট ভরে না। তোমাদের দাদা আমাকে গিফট করলো এই খুশিতে পুরি খেয়ে, জুতা মোজা। বন্ধু রাত্রি 12:10 বাজে, তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তো ভাবো কি পরিমাণ ঠান্ডা পড়বে। তো ওই তো তো সাউন্ড তো তোমরা পাচ্ছই, দেখতে তো পারবেই না এত ঠান্ডা হবে। তো দাঁড়ো ফ্লাশ দিলেও দেখা যাবে না, না দেখা যাচ্ছে হালকা হালকা। তো দেখো ওই যে পাতাগুলো ভিজে আছে, আবার বৃষ্টি হচ্ছে, মামা আজকে সেই ঠান্ডা পড়বে। তো বন্ধুরা ভিডিওটা এখানে রাখছি, টাটা টাটা মা, গুড নাইট বলে দাও মিমিদের, বলো সুইট ড্রিম, বলো বলো ভালো থেকো। দেখছো কি পাজি।